হাসো বাংলা, আজকে হাসাবো আমরা। বন্ধুরা আমি আছি ডুবন, আর আপনারা দেখছেন এবিপি কষ্ট, আর আমরা নিউজ বলি সরাসরি কষ্ট। তো আজকে আমরা এসেছি গ্রাম বাংলা নিউজ দেখাতে, ঠিক আছে? গ্রাম বাংলায় কেমন কোভিড সিচুয়েশন চলছে কিনা, ডিস্টেন্স মানছে কিনা। তো আমাদের প্রতিনিধি জলজ ভাই গ্রামে চলে গেছে, ঠিক আছে? তোকে বলবো দেখাতে, জলজ ভাই তুমি দেখাও এদিকে। তো বন্ধুরা দেখি আজকে এখানে কেমন লকডাউন মানছে এরা। দেখে তো মনে হচ্ছে কোনো লকডাউনের অস্তিত্ব নেই। তো আজকে চেক করব যে এরা কেমন মাস্ক পরছে বা পরছে না। ও কাকা একটু শুনুন 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 বলছি যে আপনি মাস্ক ছাড়া কেন রাস্তায় বেরিয়েছেন? আরে আমার মাস্ক নেই। মাস্ক নেই মানে? মাস্ক নেই এখন কোভিড নাইন্টিনের মধ্যে? আরে কি বলবো, মাস্কটা গেজে দিয়েছি। তো মাস্ক যাতে গেছেন, মাস্ক ছাড়া রাস্তা বেরোবেন কেন? আপনি কোথায় যাচ্ছেন? আরে আমি ওষুধ নিয়ে আসছি। ওষুধ? তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানকার লোক কেমন ওষুধের জন্য কেমন মাস্ক ছাড়া বেরিয়ে পড়লো রাস্তায়। তোমরা অবশ্যই কেউ বেরোবা না, আমি 20 টাকা দিচ্ছি, আপনি মাস্ক কিনে তারপরে বেরোন। মানে মাস্ক কিনে তারপর রাস্তা বেরোবেন, ঠিক আছে? আপনাদের ভালোর জন্যই আমরা বলছি, যান 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 যত সব। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কেমন লোক ও মাস্ক ছাড়া রাস্তায় বেরিয়েছে ওষুধ নিতে। ও কাকা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কি ওষুধ জানছেন একবার দর্শক বন্ধুদের বলে দিয়ে যান তো। আরে বাংলা বাংলা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কেমন লোক বাংলা নিতে যাচ্ছে। তো তোমরা যেমনটা দেখলে সেমনটা কিন্তু হয় না। অ্যালকোহল খেলে কিন্তু করোনা ভাইরাস ছাড়ে না। তো মদ দ্বারা খাওয়া তারা কিন্তু চলে যাবা, এইভাবে করতে থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো জলজ ভাই আমরা একটু বলছি, তোমরা অন্য জায়গায় দেখাও, অন্য জায়গায় সিজনটা দেখাও কেমন চলছে। তো আমরা আবার চলে এসেছি আপনাদের মধ্যে, আবার নতুন নিউজ নিয়ে আসবো যে এই এলাকার মানুষ কেমন লকডাউন মানছে, করোনা সিচুয়েশনের মধ্যে সবাই হ্যান্ড স্যানিটাইজার মাস্ক পরছে কিনা। দাদা একটু দাঁড়ান, বললেন আপনার একটু জ্ঞান নেই যে আপনি এরকম করোনা সিচুয়েশনের মধ্যে মাস্ক পরে এসেছেন? এই মাস্ক পরেননি? মাস্ক পরেননি, আমি কাজে যাবো তো অনেক দূর, তাই সাইকেল চালিয়ে যেতে যেতে দম তো মাটকে যায়, সেই জন্য বললেই হলো। আপনি একটা বুঝতে পারছেন এখন লকডাউনের সিজন, আপনি মাস্ক ছাড়া বেরিয়েছেন রাস্তায়? বুঝছি, সবই বুঝছি, আমার দম আটকে যায় বলে আমার খুব শ্বাসকষ্ট বেশি হয় আর কি মাস্ক পরলে। আপনার এখন কী করা উচিত? হ্যাঁ মাস্ক ছাড়া বেরিয়েছেন, বেরান বেরান, এটা দেখলে আমার মাথা গরম হয়ে যায়। তো জলজ ভাই তুমি যেমন দেখাচ্ছ রাস্তাঘাটে কেউ মাস্ক পরে থাকছে না, কেউ জোর দেখে যাচ্ছে দম আটকেছে, মাস্ক কেটে দিয়েছে, বাড়িতে হ্যান ত্যান বলছে, তুমি যাই করো কাউকে মেরো না, ঠিক আছে? অফ ক্যামেরায় মারবা মারবা। তো তোমার আমি বলছি একটু যদি গ্রাম বাংলায় মানে মাঠে ঘাটে যদি দেখাতে পারতো তাহলে খুব ভালো হতো জিনিসটা, তাহলে আমরা বুঝতে পারতাম যে কী হচ্ছে গ্রাম বাংলায় সব। হ্যাঁ, তো এখানে ইডেন গার্ডেন মাঠে যেমন দেখছো তোমরা ঘাস পরে গেছে, চারিদিকে সব লোকজন গরু চড়াতে শুরু করে দিয়েছে এখানে। তো এখানে একটা কাকাকে দেখছি, ও কাকা তোমার সিচুয়েশন কি, মাস্ক ছাড়া তুমি এখানে আসছো? হ্যাঁ, মাঠের মধ্যে মাস্ক তো প্রয়োজন হয় না, কারণ এখানে আমাদের ইউনিটি পাওয়ার এমনিই বেশি, কারণ মাঠের কাজ করলে ইউনিটি পাওয়ার বেশি থাকে, আর মাঠের মধ্যে করোনার ভাইরাস থাকে না। হ্যাঁ তাতে ঠিকই, কিন্তু এখানে যে ওপেন জায়গায় তুমি এখানে বসে আছো, এখানে গরু ফরু চড়াচ্ছো, এখানে করোনা একটু ভয় লাগছে না তোমার? না, ভয়ের কোনো কারণ নেই, কারণ যেহেতু আমাদের একটু ইউনিটি পাওয়ারটা বেশি আছে, তারপরে গরুর কাজ করতেছি, গায়ে ঘাম ঝরছে, কোনো অসুবিধা হচ্ছে না। সেটা তো ঠিকই, ইউনিটি পাওয়ার বাড়াতে গেলে তো আমাদের কী করতে হবে? আমরা তো শহরে এলাকা। হ্যাঁ, তা এক্সারসাইজ করতে হবে। হ্যাঁ, এক্সারসাইজ করতে হবে, দৌড় ধাপ করতে হবে, তাহলেই হবে ইউনিটি পাওয়ার বাড়বে। এমনি আমাদের শহর এলাকার মানুষ যদি মাঠে এসে গরু চড়ায় তো আমাদের ইউনিটি পাওয়ার বাড়বে? গরু চড়ানোর শুধু করতে হবে কেন, এক্সারসাইজ করলেই ইউনিটি পাওয়ার বাড়বে। তুমি দেখাতে পারবে না আমরা কেমন করে এক্সারসাইজ করবো? একটু দেখাও তো এখন, প্লিজ একটু দেখাও। হ্যাঁ প্লিজ। হ্যাঁ দেখাও। তো বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছি একটা কাকা আমাদের এক্সারসাইজ করে দেখাবে কী করে ইমিউনিটি পাওয়ার বাড়াতে হয়। সবাই মন দিয়ে দেখো, বন্ধুরা তোমরা ভালো করে একটু দেখো কিন্তু কীভাবে বাড়াতে হয়, এটা ভবিষ্যতে অনেক কাজে লাগবে তোমাদের। আমি একটু চেষ্টা করে দেখি, আপনার বডির প্যারালালে থাকবে। আচ্ছা ঠিক আছে, তো এরকম এরকম এক্সারসাইজ করলে আমাদের কতদিন কন্টিনিউ করতে হবে? হ্যাঁ, এটা তো করা তো ভালো, সবসময়ই করলে ভালো হয়, কারণ শক্তিও বাড়বে, যেমন এক্সারসাইজ হলে অনেক রকম রোগ থেকে দূরে থাকা যায়। তো বন্ধুরা তোমরা দেখলা এখানে একটা কাকা খুব সুন্দর আমাদের একটা ভালো কথা বলে গেলো। তো তোমরা দেখছি এরকম এক্সারসাইজ রোজ করবা তোমরা, তোমাদের করোনা থেকে তোমরা বাঁচবা, ইমিউনিটি পাওয়ারও তোমাদের শরীরের বাড়বে, এবং এটা করলে শরীরের পক্ষে অনেক ভালো হয় এইসব ব্যায়াম। তো জলজ ভাই আমার শুনে খুব ভালো লাগলো যে গুরু চরণ কাকাটা এত নলেজ হবে ইমিউনিটি পাওয়ারের বিষয়ে, আমি ভাবতে পারিনি। তো তোমার দর্শকরা যারা দেখছো তাদেরকে বলছি তোমরা সাবধানে থেকো, মাস্ক টাক্স পরো, আর কাকার দেখানো ব্যায়াম করতে থেকো। তো আজকের নিউজ এই পর্যন্ত, তো চলো আমার ঢাকা হয়ে গেছে, রেকর্ডিং অফ করো।